প্রথমত কিছু কিছু জায়গায় আমাদের যদি ফ্যামিলি সাপোর্ট থাকে কিছু কিছু সাকসেস অ্যাচিভ করা ইজি হয় এটাকে ডিনাই করার কোনো উপায় নাই আজকে আমাদের প্রত্যেকটা মানুষেরই লাইফে এগিয়ে যাওয়ার পথে অবশ্যই আমাদের বাবা মার ভূমিকা আছে এবং এটাকে বলা হয় লটারি অফ বার্থ আমি জানি না কোন ফ্যামিলিতে আমার জন্ম হবে আমি জানি না কোন বাবা মা তারা আমাকে লালন পালন করবে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন হবে সো এটা কিছু কিছু জায়গায় থাকে এবং থাকবে লাইফের কোনো কিছুই ফেয়ার না আমি যখন একটা ওই পার্টিকুলার রেসে আমি যখন কম্পিট করব ডেফিনেটলি সেখানে কিছু প্রিভিলেজড মানুষ থাকবে যারা রেসে আমার থেকে কিছুটা আগায় থেকে তারা শুরু করবে জীবনের ওই রেইসটাতে সাকসেসের রেইসে তাদের জন্য কিছু কিছু ডিসিশন ইজি হবে তারা কিছু কিছু জায়গায় ইজিলি আগাতে পারবে কারণ তাদের সেই ফ্যামিলি ব্যাকআপ ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে লাইফের স্টেজ স্টেজও ম্যাটার করে ফ্যামিলি সাপোর্ট ব্যাকআপ বলতে ফাইন্যান্সিয়াল ব্যাকআপও বোঝায় আবার ফ্যামিলি থেকে কতটা ফ্রিডম দেওয়া হচ্ছে এইটুকুও বোঝায় আমাদের যে বাস্তবতা আসলে মাথায় রাখা প্রয়োজন আপনার থেকে অবশ্যই আগায় থেকে কিছু মানুষ তারা ওই রেসটা শুরু করবে আপনার থেকে বেশি প্রিভিলেজ নিয়ে শুরু করবে তাহলে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে আপনার তাহলে করণীয় জায়গাটা কী কেউ যদি আপনার থেকে বেশি প্রিভিলেজ নিয়ে শুরু করে আপনার করণীয় হবে তাদের থেকে বেশি পরিমাণ পরিশ্রম করা তাদের সাথে আপনাকে বেশি স্যাক্রিফাইসিং মোডে আপনাকে যেতে হবে তার থেকেও অনেক বেশি আপনার স্ট্রাগল এবং হার্ডওয়ার্কের মানসিকতাটা আপনাকে ওই জায়গা থেকে রাখতে হবে